मेरा गिटार चैनल को सर्च कीजिए एंड इस लाल सब्सक्राइब बटन को क्लिक कीजिए एंड इस बेल आइकन को दबाइए मेरा गिटार के जुड़े सब वीडियो सबसे पहले देखने के लिए। हाय फ्रेंड्स, आई एम मेराज, वेलकम टू आवर चैनल। तो बंधुरा, आज के हमार बेसिक्स गिटार लेसनर 7 नम्बर वीडियो। तो आशा करी तुम्हारा सबा भलो आचो और भलो थेको। तो आज के যেটা তোমাদেরকে শিখাবো, খুব গুরুত্বপূর্ণ একটি লেসন, সবাই এটা শিখতে চাই, সবার প্রবলেম হয় প্রথম প্রথম। হ্যাঁ, তো আশা করি তোমাদেরকে ভালোভাবে আমি শিখিয়ে দেবো, খুব সহজভাবে। তো মনোযোগভাবে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমরা যে লেসনটি করব সেটি হলো আমরা কিভাবে বেসিক্স স্ট্রামিং প্যাটার্ন করব, আমরা কিভাবে বেসিক স্ট্রামিং প্যাটার্ন শিখব। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো, তারা আমার আগের ভিডিওগুলো ভালোভাবে গিটার লেসন 1, 2, 3, 4, 5 6 ভালোভাবে দেখবা, বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবা, ভালো লাগলে লাইক করবা, কিছু প্রবলেম হলে কমেন্ট করবা, আমি আছি তোমাদের পাশে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না। পাশে একটা বেল আইকন আছে, ওটা প্রেস করে দেবো, তো যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আর জলদি করে তোমরা লেসনগুলো শিখে নেবা। তো বন্ধুরা, আজকে আমরা শিখব বেসিক স্ট্রামিং প্যাটার্ন। তো বন্ধুরা, আমি বলবো না নিজেকে যে আই এম এ গুড টিচার, বাট আমার যেটা এক্সপিরিয়েন্স আমার গিটার লাইফে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আমি যেই ভুলগুলো করেছি আমার গিটার লাইফে, তোমাদেরকে ভুলগুলো করতে দেবো না, খুব সহজ খুব সিম্পলভাবে আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। আশা করি তোমরা ভালোভাবে ফলো করবা আর বাড়িতে প্র্যাকটিস করবা। আর বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো ফলো করো, তারা আমার আগের লিসনগুলো আশা করি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করেছো, আর না প্র্যাকটিস করলে প্রথমে ওই ভিডিওগুলো প্র্যাকটিস করো, তারপরে এগুলো করবা। হ্যাঁ, না হলে কোনোটাই শিখতে পারবো না। প্রথম ভিডিওটা দেখবা, দ্বিতীয় ভিডিওটা দেখবা, ওইগুলো প্র্যাকটিস করবা, তারপরে নেক্সট ভিডিওটা দেখবা, ওইটা ফুলভাবে প্র্যাকটিস করবা, তারপরে পরের স্টেপটা যাবা, পরের ভিডিওটা দেখবা। তো এইভাবেই গিটার শিখতে হয় গাইস। হ্যাঁ, আমি আজকে এই ভিডিওটা দেখলাম, কোনো প্র্যাকটিস না করে দ্বিতীয় ভিডিওটা দেখলাম, তো ওইভাবে কোনো দিন আমরা শিখতে পারবো না। তো আশা করি তোমাদের মাথায় ঢুকেছে, যেটা শিখবা ভালোভাবে প্র্যাকটিস করবা, একদম মন দিয়ে একদম প্র্যাকটিস করবা গাইস, হাতে যেমন সুস্থ হয়ে যায়। তো বন্ধুরা, চলো আমরা কিভাবে স্ট্রামিং শিখব। তো আগের দিনকার লেসনে আমরা শিখেছিলাম বেসিক্স, কিছু কোয়ার্ড, ওপেন কোয়ার্ড ধরা শিখেছিলাম, আর ডাউন স্ট্রোক করা, ডাউন একটা স্ট্রাম করা শিখেছিলাম। তো চলো, যেটা আমরা প্রথম স্ট্রাম শিখব, তো আমরা ফার্স্ট আমরা একটা এ মাইনার কর্ড ধরে নেব। কর্ডটা জানি, এ মাইনার ডায়াগ্রামটা দেখে নাও। তো এ মাইনার কর্ড ধরে নেব, আর পিকটা আশা করি তোমরা পিক ধরা জেনে গেছো, তা না ধরা জানলে গাইজ পিক ধরার ছবিটা দেখে নাও, তোমাদেরকে ভালোভাবে বোঝাবার চেষ্টা করব। এ আঙুল আছে, এই মিডিল সেন্টারে পিকটা বসাবা, মিডিলভাবে ছবিটা দেখতে পাচ্ছ গাইজ, এখানে নিয়ে আঙুলটা ঠিকভাবে বসিয়ে দেবা, দেখে নাও গাইজ। নিয়ে আমরা স্ট্রামিং যখন করতে যাব তখন পিকটা খানিক ট্যাকানো ট্যাকাচোভাবে থাকবে, ভিডিওটা ছবিটা দেখে নাও। সামান্য ত্যাকজভাবে থাকবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, নিয়ে সিম্পলি ডাউন স্ট্রোক করব। খুব হার্ডভাবে প্লে করব না, হার্ডভাবে প্লে করলে নিচেকার স্ট্রিংগুলো ভেঙে মানে কেটে যেতে পারে, তাই আমরা খুব সফটভাবে স্ট্রামিং করব। তো আমরা প্রথমে যেটা করব, এ মাইনার কোয়ার্ড ধরে প্রথম প্র্যাকটিস আমরা ডাউন স্ট্রোক করব সিম্পলি গাইস, দেখে নাও ডাউন স্ট্রোক। এইভাবে আমরা কিছুক্ষণ এইভাবে ডাউন স্ট্রোক করব, যখনই আমার হাতে চলে আসবে গাইস প্রথমে দেখবা পিক পড়ে যাচ্ছে, পিক ঘেমে যাচ্ছে, আঙুলে ব্যথা করছে, আঙুল এলে যাচ্ছে রিসপজিশন। তো খুব সফটভাবে প্লে করবা বন্ধুরা, সিম্পলি ডাউন স্ট্রোক। কিছুক্ষণ প্র্যাকটিস করার পর যখন স্পিডটা হয়ে যাবে গাইস ডাউন স্ট্রোক, তখন আমরা মেন যেটা পয়েন্ট আমরা
হ্যাঁ টাইমে নিয়ে যাব, হ্যাঁ কাউন্টিং করব। আমরা যখনই স্ট্রামিং প্যাটার্ন শিখি তখন আমরা একটা টাইমিংয়ে স্ট্রামিং প্যাটার্ন শিখি, হ্যাঁ 4x4, 3x4x3, হ্যাঁ কিছু টাইমিং আছে, হ্যাঁ এটা আমি তোমাদেরকে জলদি করে বলবো না, তোমাদের মাথায় ঢুকবে না। তো আমরা টাইমিংয়ে করব, সিম্পলি টাইমিং, কীভাবে 1, 2, 3, 4 এইভাবে কাউন্ট করব, 1, 2, 3, 4 নিয়ে এই মাইনার কর্ড ধরে নেব, নিয়ে ওই যখনই ডাউন স্ট্রোকটা হয়ে যাবে ভালোভাবে তখনই টাইমিংয়ে প্র্যাকটিস করবো গাইজ। হ্যাঁ প্রথমে স্লোভাবে প্র্যাকটিস করবো, ডাউন মানে 1, 2, 3, 4 যদি তো এরকম স্পিডে না হয় তো খুব স্লোভাবে প্র্যাকটিস করবা, এমনি ডাউন মানে 1 নিয়ে গেল, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে মুখে কাউন্ট করবা। হ্যাঁ কিছুক্ষণ করার পর সামান্য স্পিডটা বাড়াবা, দেখবা ভালোভাবে যখন হয়ে যাচ্ছে তখন স্পিডও বাড়বে। হ্যাঁ 1, 2, 3, 4 তো আমরা ফার্স্ট পয়েন্ট আমরা ডাউন স্ট্রোক করব, হ্যাঁ কাউন্ট করব 4, হ্যাঁ 1, 2, 3, 4 ওয়ানে স্ট্রোক মারবো, টু এ স্ট্রোক মারবো, থ্রিতে স্ট্রোক মারবো, ফোরে স্ট্রোক মারবো, এইভাবে 1, 2, 3, 4 স্পিডটা বাড়িয়ে দেবা, 1, 2, 3, 4 এইভাবে আমরা স্পিডটা আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ প্র্যাকটিস করবা, যত পারবা প্র্যাকটিস করবা গাইস। হ্যাঁ এটা কমপ্লিট করার পর, হ্যাঁ ডাউন স্ট্রোকটা এইভাবে কমপ্লিট করার পর আমরা আপ স্ট্রোকে, হ্যাঁ নেক্সট যেটা শিখবো সেটা হলো আপ স্ট্রোক। তো সেম একইভাবে গাইস আপ স্ট্রোক শুধু করব, সেম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পিকটার থুবা, হ্যাঁ নিয়ে কিছুক্ষণ আপ স্ট্রোক করবা এ মাইনার কর্ড ধরে। হয়ে গেল যখন পারবা তোমরা আপ স্ট্রোকটা করতে তখন একটা টাইমিং নিয়ে চলে আসবা, স্লো টাইমিংয়ে প্র্যাকটিস করবা। হ্যাঁ 1, 2, 3, 4 হ্যাঁ তারপরে স্পিডটা বাড়াবা, যখনই তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করবা তখন স্পিডও বেড়ে যাবে, 1, 2, 3, 4 এইভাবে স্পিড আস্তে আস্তে বাড়বে দেখবা তোমাদের। হ্যাঁ নিয়ে সেকেন্ড স্ট্যান্ডার মানে সেকেন্ড পার্টটা কমপ্লিট করবো, প্রথমে আমরা ডাউন স্ট্রোকটা করবো যেটা মেন পয়েন্ট, ডাউন স্ট্রোকটা কমপ্লিট করার পর হ্যাঁ সেকেন্ডে আপ স্ট্রোক করবো, আপ স্ট্রোকটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যেটা তৃতীয় থার্ড পার্ট গাইস সেটা আমরা দুটোকে যোগ করবো, ডাউন আর আপ। তো যোগ করলে কী হয়, ডাউন আপ। তো দেখে নাও ডাউন আপ কীভাবে করবো, প্রথমে আমরা সিম্পলি এ মাইনার কর্ড ধরে ডাউন আপ, তারপরে আবার ডাউন আপ, ডাউন আপ, এরকম কিছুক্ষণ প্র্যাকটিস করব, ডাউন আপ করে নিয়ে যখনই সুন্দরভাবে হয়ে যাচ্ছে ডাউন আপটা তখন আমরা টাইমিংয়ে করব। হ্যাঁ 1, ডাউন, তারপরে 1-এ ডাউন, 2-তে আপ, 3-তে ডাউন, 4-এ আপ। তো গাইজ ফটোটা দেখে নাও, 1-এ ডাউন, 2-তে আপ, 3-তে ডাউন, 4-এ আপ, তাহলে 1, 2, 3, 4 স্লোভাবে প্র্যাকটিস করবা, 1, 2, 3, 4 নিয়ে স্পিডটা বাড়িয়ে দেওয়া, 1, 2, 3, 4 1, 2, 3, 4 ফাস্ট, 1, 2, 3, 4 1, 2, 3, 4 নিয়ে এইভাবে প্র্যাকটিস করবা থার্ড যেটা পয়েন্ট। হ্যাঁ ডাউন আপ যেটা থার্ড আমরা করছি যেটা এটা, হ্যাঁ এটা থ্রুটস্থ মুখস্থ হাতে একদম ফাস্ট যেমন বুলেট ট্রেনের মতো চলে গাইজ। হ্যাঁ থার্ডটা কমপ্লিট করবা ডাউন আপটা। হ্যাঁ তারপরে আমরা যে নেক্সট চতুর্থ পার্টে আমরা চলে যাব। তো প্রথম পার্টে আমরা শিখলাম ডাউন, হ্যাঁ 1-এ ডাউন, 2-তে ডাউন, 3-তে ডাউন, 4-এ ডাউন, ডাউন একদম ফুল বুলেট ট্রেনের মতো চলবে। তারপরে আমরা সেকেন্ড পার্টে চলে যাব আপ স্ট্রোক শিখবো, হ্যাঁ সেরকম 1-এ আপ, 3-2-তে আপ, 3-তে আপ, 4-এ আপ, হ্যাঁ ওটাও একদম থুতষ্ট বুলেট ট্রেনের মতো যখন চলবে। তারপরে আমরা 3-তে চলে যাব, হ্যাঁ 3-তে আমরা কী করব, ডাউন আপটা
যোগ প্লাস হয়ে যাবে, হ্যাঁ ডাউন আপ, হ্যাঁ ওয়ানে ডাউন, থ্রিতে আপ, ফোরে ডাউন, থ্রিতে ডাউন, ফোরে আপ, ওয়ানে ডাউন, টুতে আপ, থ্রিতে ডাউন, ফোরে আপ। তো এইভাবে ডাউন আপ ডাউন আপ, হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর, এটাকে একদম এরকমভাবে খুব স্পিড বুলেট ট্রেনের মতো করে নেবা, হ্যাঁ প্র্যাকটিস করে নেবা গাইস। তারপরে আমরা ফোরতে চলে যাব। তো ফোরতে কী করব, আমরা স্পিডটা আরও বাড়িয়ে দেব, হ্যাঁ ডাউন আপটা, হ্যাঁ যেটা ডাউন আপ করছিলাম সেটা বাড়িয়ে দেব। তো আমরা কী কাউন্ট করছিলাম, ওয়ান টু থ্রি ফোর, হ্যাঁ এই ফোর কাউন্ট করছিলাম। তো আমরা তৃতীয় যেটা পয়েন্ট ছিল, আমরা ওয়ানে ডাউন করছিলাম, টুতে আপ করছিলাম। তো এটা আমরা অর্ধেকে ডিভাইড করে দেব, আমরা ওয়ানে ডাউন আপ, হ্যাঁ ওয়ানে ডাউন আপ করব, টুতেও ডাউন আপ করব, থ্রিতেও ডাউন আপ করব, ফোরেও ডাউন আপ করব। আশা করি তোমরা বুঝতে পারো না বোধহয়। আমরা ওয়ান ওয়ান বলতে বলতে যে টাইমটুকুন আছে ওয়ান বলার টাইমটুকুনে, হ্যাঁ ওই টাইমটুকুনের ভিতরে আমরা ডাউন আপ করব। এক্সাম্পল রূপে আমি বলছি, এ মাইনর কর্ড ধরলাম, হ্যাঁ ওয়ান বলতে বলতে ডাউন আপ করব। তো এইরকম ওয়ান টু থ্রি ফোর, এইভাবে প্র্যাকটিস করো গাইস। কিছুক্ষণ স্লো প্র্যাকটিস করবা, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, খুব স্পিড পাবে। ওয়ানের ভিতরে যে টাইমটুকুন পাবো, ওয়ান বলতে বলতে যেই টাইমটুকুন পাবো, হ্যাঁ সেই টাইমটুকুনের ভিতরে আমরা ডাউন আপ স্ট্রোক করব। তো গাইস এইভাবে প্র্যাকটিস করবা, ওয়ান টু থ্রি ফোর, হ্যাঁ কিছুক্ষণ প্র্যাকটিস করার পর আমরা মেন ফোর, হ্যাঁ যেটা শিখছি ডাউন আপ, সেটা আমরা খুব একটা মানে স্ট্রামিং প্যাটার্নে ঢুকে গেলাম যেটা শিখে নেব। তখন আমরা কী করব, তো বন্ধুরা আমরা যখনই স্ট্রামিং প্যাটার্ন শিখব তখনই আমরা স্টাব নোটেশনে স্ট্রামিং প্যাটার্ন শিখব, হ্যাঁ। তো স্টাব নোটেশনে যখন স্ট্রামিং প্যাটার্ন শিখব তখন আমরা ওয়ান টু থ্রি ফোর, হ্যাঁ এইভাবে কাউন্ট করব না, হ্যাঁ কাউন্ট করা শিখাবে না। তখন আমাদের ওয়ান আর টু এর মাঝে অ্যান্ডা ঢুকে যাবে, ওয়ান অ্যান্ড ওয়ান অ্যান্ড টু অ্যান্ড, এরকম করে কাউন্ট হবে, ওয়ান অ্যান্ডা টু অ্যান্ডা থ্রি অ্যান্ডা ফোর অ্যান্ডা, হ্যাঁ এইভাবে। তো আমরা অত ডিটেলসে গভীরতায় যাব না, খুব সিম্পলিভাবে করব। তো আমরা ওয়ান আর টু এর মাঝে অ্যান্ড ভরে দেবো, ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর অ্যান্ড। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর অ্যান্ড বলে লেখা আছে। তো আমরা যেই আমরা চতুর্থ যেটা শিখব, হ্যাঁ আমরা ডাউন আপ করলাম, তখন ওয়ানে ডাউন আপ করলাম, টু এ ডাউন আপ করলাম, থ্রিতে ডাউন আপ করলাম, ফোরে ডাউন আপ করলাম, ওই জিনিসটা আমরা ওয়ানে ডাউন অ্যান্ডে আপ, হ্যাঁ টুতে ডাউন অ্যান্ডে আপ, ফোর থ্রিতে ডাউন, হ্যাঁ অ্যান্ডে আপ, ফোরে ডাউন অ্যান্ডে আপ। তো এরকমভাবে প্র্যাকটিস হবে গাইজ, ওয়ান অ্যান্ডা টু অ্যান্ডা থ্রি অ্যান্ডা ফোর অ্যান্ডা, হ্যাঁ। তো খানিক স্লোভাবে প্রথমে প্র্যাকটিস করবা, ওয়ান অ্যান্ডা টু অ্যান্ডা থ্রি অ্যান্ডা ফোর অ্যান্ডা, যখনই তোমাদের হাতটা খানিক স্পিড হতে লাগবে কিছুক্ষণ প্র্যাকটিস করার পর, তখন স্পিডটা বাড়াবা, ওয়ান অ্যান্ডা টু অ্যান্ডা থ্রি অ্যান্ডা ফোর অ্যান্ডা, ওয়ান অ্যান্ডা টু অ্যান্ডা থ্রি অ্যান্ডা ফোর অ্যান্ডা, ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর অ্যান্ড, ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর অ্যান্ড। তো এইভাবে প্র্যাকটিস করবা, যখনই স্পিডটা প্রচুর বেড়ে যাবে, হ্যাঁ বুলেট ট্রেনের মতো যাবে, তখনই জেনে নেবা যে আমার স্ট্রামিং প্যাটার্ন হতে লেগেছে গাইজ। এইভাবে এইভাবে যখন প্র্যাকটিস হয়ে যাবে, হ্যাঁ তো যখনই তখনই জেনে নেবা যে আমরা, হ্যাঁ স্ট্রামিং প্যাটার্নে ঢুকে গেছি গাইজ, হ্যাঁ। এবার আমরা স্ট্রামিং প্যাটার্নটা জাস্ট টাইমিংয়ে শিখলেই আমরা গান করতে পারবো গাইজ, হ্যাঁ। তো এইটা ভালোভাবে শিখবা। তো বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করব, হ্যাঁ তোমরা ভালোভাবে এটা মনোযোগভাবে শোনো, তোমরা যখনই লিসেন শিখবা তখন আমি এই লিসেনটা স্ট্রামিং প্যাটার্ন লিসেনটাই বলছি, যখনই কোনো স্ট্রামিং প্যাটার্ন বা অ্যাকর্ড শিখবা তখন আমরা প্রথম স্টেজটা যেটা শিখলাম ডাউন ডাউন, ওটাকে বুলেট ট্রেনের মতো করে নেওয়া, হ্যাঁ স্পিড একদম যেমন থুতোষ্ট চলে আসে, হ্যাঁ একদিন দুদিন তিন দিন লেগে যাক তাও ভালো, তখন একদম স্পিড যেমন চলে, হ্যাঁ ডাউনটা শিখে নিলা, তারপরে ডাউনটা ভালোভাবে হয়ে গেল আপটা শিখে নিলা, আপটা দুদিন বা একদিন লেগে গেল, হ্যাঁ দুটো যখন হয়ে গেল পাঁচ দিন লেগে গেলো দুটো শিখতেই, তখন ডাউন আপটা আর চিন্তা নেই গাইস, ওটা দু ঘন্টা তিন ঘন্টার মধ্যেই হয়ে যাবে গাইস। তো
ডাউন আফটার থার্ড যেটা পয়েন্ট ডাউন আফটার শিখে নেওয়া ভালোভাবে, ওইটা হয়ে গেলে এই ফোর পয়েন্টটা শিখে নেবা। ওয়ান অ্যান্ড টু অ্যান্ড এইটাতে ডাউন আপটা খুব স্পিড পাবে, এইভাবেই শিখতে চাইবা, হ্যাঁ শিখবা। আর না হলে কোনো দিন শিখতে পারবে না গাইজ, যেহেতু এইটা একবার করলা, খানি প্র্যাকটিস করলা, তারপরে ওটা করি থার্ডটা করি ওটা করি, তো এইভাবে কোনো দিন হয় না। একটা ভালোভাবে শিখবা, যেটা শিখবা একদম কন্টিনিউয়াসলি ওটা যেমন থ্রষ্ট হয় গাইজ, হ্যাঁ ওইভাবেই শিখবা, আমার রিকোয়েস্ট। হ্যাঁ তোমরা ভালোভাবে ওইটা শিখিও, এরকমভাবে শিখিও। তো আমরা ডাউন আপটা হয়ে গেল, তখনই তোমাদের জন্য এটা যখন কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা, তখনই তোমরা জেনে নেবা যে আমি হ্যাঁ একটা স্টেজে চলে এলাম, আমি স্ট্রামিং করতে পারবো। তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা এক্সারসাইজ দেবো, আশা করি তোমরা পারবা খুব সহজ স্ট্রামিং প্যাটার্ন গাইজ। হ্যাঁ এটা করে তোমরা গান করতে স্কিল লেগে যাবা, কোয়ার্ড চেঞ্জ করা তোমরা আস্তে আস্তে করছো, বা একটা কোয়ার্ডের গান করতে লাগবে, আমি বলে দেবো একটা কোয়ার্ডেই হ্যাঁ স্ট্রামিং প্যাটার্ন করবা ইজিলি গাইজ, কোনো চিন্তা নাই গাইজ। কীভাবে গান করতে হয় আমি আগের লিসেনে তোমাদেরকে পুরো দিয়ে দেবো, আমার ভিডিওগুলো ফলো করবা, কোনো চিন্তা নাই গাইজ। তো আজকে যে স্ট্রামিং প্যাটার্নটা শিখবো দেখে নাও। তো আমরা ডাউন, প্রথমে ওয়ানে ডাউন, টুতে ডাউন, তারপরে থ্রিতে আপ আপ একসঙ্গে, তারপরে ফোরে ডাউন ডাউন। তো ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রিতে আপ আপ, ডাউনে আপ, ডাউন ডাউন, ফোরে ডাউন ডাউন। তো ডাউন ওয়ানে ডাউন, টুতে ডাউন, তারপরে থ্রিতে আপ আপ, ফোরে ডাউন ডাউন। তো এইভাবেই প্র্যাকটিস করবা, খানিক প্র্যাকটিস করার পর টাইমিংটা নষ্ট করে দেবা, মানে আর টাইমিং বলবা না, তখন একটা মাইন্ড একটা মানে স্ট্রামিং প্যাটার্নের টাইমিং আনবা, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন, যেমন ছড়া বলো বা কোনো গান বলো সেরকমভাবে টাইমিংটা নিয়ে চলে আসবা, এরকমভাবে ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন। তো আমি স্লো করে বলছি, এইভাবে প্র্যাকটিস করবা, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন। স্লো করে বলছে আরও, প্রথমে ডাউন ডাউন, তারপরে দ্বিতীয় ডাউন, তারপরে আপ আপ, তারপরে ডাউন ডাউন, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন। তো বন্ধুরা খুব সহজ টাইমিং প্যাটার্ন, আশা করি তোমরা শিখে যাবা। হ্যাঁ তো ভালোভাবে প্র্যাকটিস করবা, ভালোভাবেই হ্যাঁ আস্তে আস্তে স্ট্যান্ডার্ডগুলো প্র্যাকটিস করবা। হ্যাঁ তো আগের দিন আমি আবার আসবো একটা লিসেন নিয়ে, খুব গুরুত্বপূর্ণ লিসেন। তো আজ থেকে আজ পর্যন্ত এটাই থাক, এটা ভালোভাবে প্র্যাকটিস করবা, যদিন লাগুক এটাই প্র্যাকটিস করবা। আর আমি বন্ধুরা আমি এই ভিডিওটাতে যেহেতু সাপোর্ট মানে হেল্প করে থাকি, তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দেবা, আর অবশ্যই কমেন্ট করবা, হ্যাঁ তোমাদের পাশে আমি আছি। হ্যাঁ কোনো প্রবলেম হলে কমেন্ট করো গাইজ, হ্যাঁ যে এটা আমি পাচ্ছি না ওটা পাচ্ছি না গাইজ এটা বলে দাও। তো অবশ্যই তোমাদেরকে যতটা পারবো সাপোর্ট করবো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করো গাইজ, তোমরা তোমরা সাপোর্ট করলে আমার চ্যানেলটা গ্রো আপ হবে। হ্যাঁ আর আমি একটা ভালো আমি একটা ইউটিউবে স্থান হবে গাইজ। তো আশা করি তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে, হ্যাঁ একটা লাল বাটন আছে ওইটা প্রেস করে, আর পাশে একটা বেল আইকন আছে ওটা প্রেস করে দেবো। তো যখনই হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করলে আমি যে মানে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, হ্যাঁ আর জলদি করে লেসনগুলো শিখে নেবে। তো আজ পর্যন্ত এটাই থাক বন্ধুরা, আগের দিন আমরা আবার একটা লেসন নিয়ে চলে আসব। তো টাটা, টেক কেয়ার, বাই বাই গাইজ। ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে, অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে, অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে, মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।